হ্যালো স্টুডেন্ট, আমি এর আগের ক্লাস হয়তো বা তোমরা দেখে থাকবে এই বিশ্ব জনসংখ্যা বন্টন ঘনত্ব এবং বৃদ্ধি পার্ট ওয়ান, অর্থাৎ এই চ্যাপ্টারটা অনেক বড় হওয়াতে এর আগে চ্যাপ্টার এর আগে টপিকগুলো মানে এক ক্লাসে আমি আলোচনা করতে পারিনি, তার জন্য এটা আবার যে বাকি অংশগুলো রয়েছে এই অধ্যায়ের মধ্যে সেটা নিয়ে এখন আমি আলোচনা করব। অধ্যায়টার নাম সেমি আছে বিশ্ব জনসংখ্যা বন্টন ঘনত্ব এবং বৃদ্ধি। এর আগে আমি আলোচনা করেছি একটা জনসংখ্যা ভূগোলের কয়েকটি মূল ধারণা অর্থাৎ পরিভাষা, আমি যা বলেছিলাম যে এই ছকটা এর এতটুকু আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে। এখন আজকে আমি আলোচনা করব এর পরবর্তী টপিকগুলো নিয়ে। তো প্রথমেই যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের উপাদানসমূহ। আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছি জনসংখ্যা পরিবর্তন বলতে কি বোঝা, অর্থাৎ সময়ের দুই অন্তরালের মধ্যে অধিবাসীদের মধ্যে যে পরিবর্তন আসে, অর্থাৎ জনসংখ্যার মধ্যে কি পরিবর্তন হয়েছে। জনসংখ্যা অবভিয়াসলি 10 বছরে বাড়বে, হয়তো বা হ্রাস পেতেও পারে, তো সেটা কি হলো, তো সেটাই হচ্ছে অর্থাৎ জনসংখ্যার মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে জনসংখ্যার পরিবর্তন। তো এই জনসংখ্যা পরিবর্তন কেন হয় তার পিছনে এই টপিকটাতে এখানে এখানে এটাই আলোচনা করা হয়েছে জনসংখ্যা পরিবর্তনের উপাদান সমূহ। তো জনসংখ্যা যে পরিবর্তন হয় তার তিনটে কারণ, তিনটি উপাদান রয়েছে, তা হচ্ছে জন্ম, মৃত্যু এবং পরিব্রাজক। তো জন্ম বলতে বোঝায় জন্ম হার, তো এটাকে ইংলিশে বলা হয়, এটা তোমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে, তো CBR ইংলিশে লিখলে হবে সি দিয়ে ক্রুড বার্থ রেট, সি দিয়ে ক্রুড, বি দিয়ে বার্থ, আর দিয়ে রেট। এটার যদি আমরা বাংলা করি তা হবে স্থূল বার্থ মানে কি জন্ম, আর রেট মানে কি হার। অনেক সময় তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে সিবিআর এর ফুল ফর্মটা কি, তাহলে তোমরা লিখবে ক্রুড বার্থ রেট। আর যারা ইংলিশ পারো না, হয়তো অনেকেরই সমস্যা থাকে যে আমরা ইংলিশ লিখতে পারি না বা আমরা আমাদের ইংলিশ মুখস্থ থাকে না, অনেকের প্রবলেম থাকতে পারে। আর যাদের প্রবলেম নেই ওরা ক্রুড বার্থ রেট লিখবে, তারপর এ স্থূল জন্ম হার। বা কেউ যদি বলে যে সিবিআর প্রশ্নে যদি আসে সিবিআর এর ফুল ফর্মটা কি, তাহলে লিখবে স্থূল জন্ম হার। অর্থাৎ এটা কিভাবে গণনা করা হয় এটা তোমাদের এই ফর্মুলাতে দেওয়া আছে আর আলোচনাও করা হয়েছে। স্থূল জন্ম হার হচ্ছে প্রতি 1000 ব্যক্তিতে প্রত্যেক বছরই শিশু জন্মগ্রহণ করে, অনেক শিশু জন্মগ্রহণ করে, কিন্তু সেই সব শিশুগুলোর মধ্যে অনেক মৃত শিশুও জন্মগ্রহণ করে, কিন্তু সেটাকে গণনা করা হয় না। তো এটা ফর্মুলাটা হচ্ছে সিবিআর বার করার ফর্মুলাটা হচ্ছে স্থূল জন্ম হার বার করার ফর্মুলাটা হচ্ছে BI divided by P into 100, যেহেতু হার বলেছে অর্থাৎ শতকরাতে কত এসেছে, শতকরা বলতে কি 100 দিয়ে ইনটু সেটাকে বলা হয়। তো এখানে BI এসেছে, BI বলতে কি জন্ম হার, আর P বলতে সেই বছরের তুমি হয়তো বা কোনো এক বছরের স্থূল জন্ম হার বের করতে যদি চাও বা বের করতে বলা হয়েছে তখন কি করবে, সেই বছরের যত জীবিত শিশু জন্মগ্রহণ করেছে। আমি আগেই বলেছি, একটু আগে বলেছি, অনেক শিশু জন্মগ্রহণ করে কিন্তু অনেক সময় কি হয় মৃত শিশু জন্মগ্রহণ করে, কিন্তু মৃত শিশুকে তখন গণনা করা হয় না। তো প্রত্যেক বছরে কত শিশু জীবিত শিশু জন্মগ্রহণ করেছে তাকে এপি হচ্ছে মধ্যবর্তী জনসংখ্যা, অর্থাৎ একটি বছরের মধ্যে কটা 12টা মাস থাকে, তো মধ্যবর্তী কোনটা 6 মাস অর্থাৎ জুন মাসে, তো সেখানে কত জনসংখ্যা হয়েছে সেটাকে 1000 দিয়ে ইনটু করে যেটা পাওয়া যায় তা হচ্ছে স্থূল জন্ম হার। তো এটা তোমাদের বইয়েতেই দেওয়া আছে, এখানে সিবিআর হলো স্থূল জন্ম হার, বিআই হচ্ছে কোনো বছরের মোট জীবিত শিশুর সংখ্যা, আর পি হচ্ছে মধ্যবর্তী কোনো বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা। আমি লিখছি না কারণ এটা তোমরা যখন বইয়ে বইটা হয়তো বা তোমরা ডাউনলোড করেছো, ডাউনলোড করা যাচ্ছে ওয়েবসাইট থেকে যদি করে থাকো, বা তোমরা যখন
কিছুদিন পর বইটা পাবে তখন সেটাকে ওখানের মধ্যেও লেখা আছে। তো আমি শুধু ফর্মুলাটা লিখে দিচ্ছি। তো সিবিআর হচ্ছে কি, বার্থ অর্থাৎ জীবিত শিশুর সংখ্যা দ্যাট ডিভাইডেড বাই মধ্যবর্তী জনসংখ্যা ইনটু 1000 করলে যা হয় সেটাকে বলা হয় স্থূল জন্ম হার। এবার সেম ভাবে এর আগে বলি জনসংখ্যা পরিবর্তন উপাদান, প্রথমে কি গেল তাহলে জন্ম হার অর্থাৎ কতটা শিশু জন্মগ্রহণ করেছে। সেম ভাবে এটা হচ্ছে আরেকটা হচ্ছে ক্রুড ডেথ রেট, সেমই শুধু একটা আগে ছিল জন্ম এখন হবে এটা মৃত্যু। তো সেমই হবে ক্রুড ডেথ রেট, স্থূল মৃত্যু হার। আগেরটার মতোই সেম থাকবে, ফর্মুলাও সেম থাকবে, শুধু এখানে মৃত্যু হার বলতে কি কোনো বছরে কতজন মারা গেছে তো সেটাকে গণনা করা হয়, বাদ বাকি সেমই থাকবে, সেমই থাকবে সিডিআর। তখন এই বার্থের জায়গায় কি হবে, শুধু আমরা যেহেতু আমরা কতজন মারা গেছে অর্থাৎ ডেথ রেট বার করব তো ডি দিয়ে। তো সেম ভাবে সিবিআর এর যেমন বিআই বাই পি ইনটু 1000, তো সেম ভাবে সিডিআর ডেথ রেট যেহেতু বার করছি তার জন্য আমরা শুধু একটা লেটারই চেঞ্জ করেছি, কি করেছি ডি লিখেছি। ডি এর কথাবার্তা হচ্ছে কোনো এক বছরে কতজন মারা গেছেন, তো সেম ভাবে সিডিআর হচ্ছে স্থূল মৃত্যু হার, বি হচ্ছে মৃত্যুর সংখ্যা আর পি হচ্ছে সেই বছরে মধ্যবর্তী আনুমানিক জনসংখ্যা, কারণ আমরা অনুমান করছি যে ওই জনসংখ্যা হয়তো বা সেইভাবে পৌঁছতে পারে তখন আনুমানিক। তোমরা এই ফর্মুলাটা একটু মনে রাখার চেষ্টা করবে, অনেক শর্ট কোশ্চেন হয়তো বা আসতে পারে। তো এই গেল জন্ম মৃত্যু, জনসংখ্যা পরিবর্তনের তিনটে উপাদান আছে, তো এখানে জন্ম হার গেল মৃত্যু হার গেল, আরেকটা আছে জনসংখ্যা পরিবর্তনের তৃতীয় উপাদান হচ্ছে পরিব্রাজন। তোমরা হয়তো বা এর আগের ক্লাসগুলোতে তোমরা পরিব্রাজন সম্বন্ধে জেনেছো হয়তো বা, আর যদি যারা না জানো তো বলা আমি বলে দিচ্ছি, পরিব্রাজন হচ্ছে আমরা যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করি। এখন তোমরা বলবে যে হ্যাঁ আমরা বেড়াতে যাই, এটাকেও পরিব্রাজন বলা যায় কয়েক সময়ের জন্য কিছুক্ষণের জন্য। কিন্তু আমরা অনেক সময় কি করি যে শিক্ষার জন্য আমরা যাই, চাকরির সুযোগে যাই, যে আমাদের রাজ্যের মধ্যে চাকরি নেই হয়তো বা চাকরি পাইনি আমরা, সরকারি চাকরি পাইনি বা কোনো কর্মসংস্থানের কর্মসংস্থান পাচ্ছে না, তখন আমরা কি করি অন্য রাজ্যে বা অন্য দেশেও গমন করি, তখন সেটাকে পরিব্রাজন বলা হয়। যখন আমি একটা দেশ থেকে অন্য দেশে যাব বা একটা রাজ্য থেকে অন্য রাজ্যে যাব, ভারতের মধ্যে আমি এক রাজ্য থেকে আমি ত্রিপুরা থেকে এসে পশ্চিমবঙ্গ যাই, আমি যাই অন্ধ্রপ্রদেশে যাই, যে কোনো কারণেই হোক আমি শিক্ষা গ্রহণ করতে যাই, আমি কর্মসংস্থান নিতে চাই বা আমার ভালো লাগছে না এই রাজ্যে থাকতে, যে কোনো কারণে হতে পারে, তো যখন হয় তখন সেটাকে পরিব্রাজন বলে। অর্থাৎ এক স্থান থেকে যখন আমরা অন্য স্থানে যাব তা যে কারণেই হোক আমরা ওখানে বসবাস করছি, তো যখন আমরা যখন এক রাজ্য থেকে সে ত্রিপুরা থেকে তুমি চলে গেলে বেটার শিক্ষার জন্য, যেমন এখন তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠেছ, তারপর তোমরা কি কলেজে যাবে, তখন তোমরা বললে যে আমি ত্রিপুরাতে পড়াশোনা করব না, তখন তোমরা কি করবে আরেকটা স্টেটে দেখবে, তখন এই যে তোমরা যাবে শিক্ষার জন্য তো সেটাও একটা পরিব্রাজন, যেহেতু তুমি একখান থেকে অন্যখানে যাচ্ছ। তো যখন তুমি একখান থেকে অন্যখানে তো এই রাজ্য থেকে যাচ্ছ তো সেটাকে বলা হয় উৎসস্থল। মানে উৎসস্থল কি, আমি এখানে থাকছি, আমি এখান থেকে যে স্থানে যাব তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে গন্তব্যস্থল বলা হয়। উৎসস্থল এবং গন্তব্যস্থল, উৎসস্থল বলতে বোঝায় যে রাজ্য থেকে বা যে দেশ থেকে, আমার নিজের রাজ্য বা আমার নিজের দেশ থেকে যখন আমি অন্য একটা রাজ্যে বা দেশে যাব তখন সেটাকে, যে রাজ্য আমি ছাড়বো যে অঞ্চলটা ছাড়বো সেটাকে বলা হয় উৎসস্থল, আর যে স্থানে আমরা যাব সেটাকে বলা হয় গন্তব্যস্থল। তো এই পরিব্রাজন স্থায়ী অস্থায়ী অথবা ঋতুভিত্তিক হতে পারে, অনেক সময় ডেইলি লেবারার যারা আছে যে শ্রমিকরা তারা অনেক সময় ঋতুর বেসিসেও যায়, যে একটা ঋতুতে আমরা কাজ করব হয়তো বা খনন কার্য বা যে কোনো কিছু কাজের জন্য, তখন সেটাকে ঋতুভিত্তিক হতে পারে, আবার ওরা একটা নির্দিষ্ট সিজনে যায় তারপর এক নির্দিষ্ট সিজনে ফিরে আসে।
তো এই পরিব্রাজন যে হচ্ছে তা গ্রাম থেকে শহরে বেশি লক্ষ্য করা যায়, গ্রাম থেকে শহরে, কারণ গ্রামে আমরা চাকরির সংস্থান বা কর্মসংস্থান কম থাকে। যদি আমরা স্যাটিসফাই না থাকি তাহলে শহরে থাকি, শহরে যাওয়ার জন্য আমরা বেশি অনুপ্রাণিত হই, তখন সেটা এই পরিব্রাজন তখন কি হয়, গ্রাম থেকে শহরে হতে পারে, গ্রাম থেকে গ্রামেও হতে পারে। আমি গ্রাম থেকে, আমি আর এই গ্রামে থাকতে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, তো আমি আরেকটা গ্রামে যাচ্ছি বেটার ফ্যাসিলিটিসের জন্য। তাছাড়া এটা শহর থেকে, একটা শহর থেকে আরেকটা শহরেও থাক, আমরা এই পরিব্রাজন করতে পারি, দেখা যায়। তো গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে শহরাঞ্চলে, বা এমনও হতে পারে যে শহর থেকে গ্রামেও আমরা পরিব্রাজন করতে পারি বা পরিব্রাজন করতে দেখা যায়। তো এই পরিব্রাজনের মধ্যে পরিব্রাজন হচ্ছে কি, তাহলে এক স্থান থেকে অন্য স্থানে, অন্য স্থানে যখন আমরা যাব তখন সেটাকে পরিব্রাজন বলা হচ্ছে। তার দেশ থেকে যখন আমরা আরেক বিদেশে যাব তখনও সেটাকে পরিব্রাজন বলা হয়। তো এটার মধ্যে দুটো টার্ম আছে, একটা আছে অভিবাসন এবং প্রবাসন, তোমাদের বইয়ে এটা আছে। তো অভিবাসন কি হচ্ছে, অভিবাসন হচ্ছে পরিব্রাজক, মানে পরিব্রাজক বলতে যে গমন করছে যে মানুষটা বা যে জনগণ, তো পরিব্রাজক যারা কোনো একটি নতুন দেশে বা স্থানে গমন করে, আমি শিক্ষা বা কর্মসংস্থান যে কোনো কারণে হই, যখন আমরা অন্য স্থানে গমন করব তখন সেটাকে অভিবাসন বলা হয়। আর প্রবাসন বলতে কি বোঝা, যখন আমি এই যে দেশটা আমি ছেড়ে যাচ্ছি, অন্য দেশে যাচ্ছি, তো আমি কি প্রবাসী হয়ে যাচ্ছি, আমি এখানে আর থাকবো না, তো আমি কি, আমি কিছুক্ষণের জন্য হলেও বা স্থায়ীভাবে আমি আর আসবোই না, তখন কি এই দেশ, দেশের জনসংখ্যা একটু, মানে আমি একজন গেলেও জনসংখ্যা কমে যাচ্ছে, একজন হলেও কমছে, আমি গমন করে চলে যাচ্ছি, তো সেটাকে বলা হয় প্রবাসন। অভিবাসন হচ্ছে মানে কি, যখন আমি একটা নতুন দেশে বা আমাদের দেশে যখন কেউ আসবে তখন সেটাকে বলা হয়, যখন আসবে দেশে আসবে তখন সেটাকে বলা হয় অভিবাসন, আর যখন আমি চলে যাব একটা দেশ থেকে, তো আমি চলে যাচ্ছি, তখন সেটাকে বলা হয় প্রবাসন। তো এই যে পরিব্রাজন হয়, তো সেটারও দুটো উপাদান রয়েছে, বিকর্ষক উপাদান এবং আকর্ষক উপাদান। বিকর্ষক উপাদান, এখন তোমরা বলবে যে বিকর্ষক কি, তো সেটা হচ্ছে, এটার ইংলিশ টার্মটা হচ্ছে পুশ ফ্যাক্টর। পুশ বলতে কি, ধাক্কা দেওয়া। তো ধাক্কা দিয়ে মানে তোমার এখানে ধাক্কা দেওয়ার অর্থ হচ্ছে একটা অঞ্চলে ধাক্কা দেওয়ার, যে আমি সে আমি বেকারত্ব আছে, তারপর জীবন ধারণের নিম্নমান, আমি আমি যেভাবে জীবন কাটাতে চাইছি সেভাবে আমি কাটাতে পারছি না, আমি অর্থ উপার্জন করতে পারছি না, আমাদের এখানে মধ্যে হয়তো বা আমি কর্মসংস্থান পাচ্ছি না, তখন আমি কি করব, যেহেতু এখানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তো আমি বেটার ফেসিলিটিসের জন্য যাব। তো সেটাকেই মানে কি, এটা একটা ধাক্কা প্রদান করা, যে তুমি এখান, আমি এখান থেকে চলে যাচ্ছি, মানে ধাক্কা প্রদান করছে নেগেটিভ ফ্যাক্টরসগুলো, তো সেটাকে বলা হয় বিকর্ষক উপাদান। আর আকর্ষক উপাদান বলতে পুল ফ্যাক্টর, মানে টেনে নেওয়া। তো টানছে কিভাবে, যেমন কারণগুলি হচ্ছে উন্নত চাকরির সুযোগ, জীবন ধারণের উন্নত মান, শান্তি এবং স্থায়িত্ব, সেগুলো হচ্ছে আকর্ষক উপাদান। একটি রাজ্যে বা একটি দেশে বেটার কোয়ালিটিস অফ লিভিং, জীবন ধারণের উন্নত মান পাওয়া যাচ্ছে, কর্মসংস্থান বেশি পাওয়া যাচ্ছে, বেশি অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে, তখন তখন সেটাকে বলা হয় আকর্ষক উপাদান। যেহেতু ওই অঞ্চলে বা ওই দেশের মধ্যে এই সুযোগ সুবিধাগুলো আছে, তার মানে কি মানুষগুলোকে আকর্ষণ করছে, তো সেটাই হচ্ছে আকর্ষক উপাদান এবং বিকর্ষক উপাদান। যদি বিকর্ষক আর আকর্ষক উপাদান তোমাদের বেশি কঠিন লাগে, তো ইংলিশ টার্মটাও সঙ্গে মাথায় রাখবে, পুশ এবং পুল ফ্যাক্টর। পুশ মানে কি, বিকর্ষক উপাদান তোমাকে ধাক্কা দিচ্ছে চলে যাওয়ার জন্য, আর পুল ফ্যাক্টর মানে কি, ওই অঞ্চলে বেটার কোয়ালিটিস আছে, বেটার ফ্যাসিলিটিস আছে, তো তোমাকে টানছে, মানে কি আকর্ষণ করছে। তো এই পরিব্রাজন করার জন্য এই দুটো উপাদানই, উপাদান খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই টপিকটা থেকে দেখলাম যে জনসংখ্যা পরিবর্তন তিনটি উপাদান রয়েছে, জন্ম, মৃত্যু এবং পরিব্রাজন। এরপরের যে টপিকটা তা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, মানে এখানে আলোচনা করা হয়েছে, টপিকটাতে আলোচনা করা হয়েছে যে খ্রিস্টপূর্বাব্দে কত জনসংখ্যা ছিল, তারপর এখন যে আমরা 2020, যেহেতু বইটাতে 2011 পর্যন্ত জনসংখ্যা দেওয়া হয়েছে, একটা চার্টের মাধ্যমেও দেখানো হয়, চিত্রের মাধ্যমে এটাই আলোচনা করা হয়েছে এই টপিকটাতে। এখানে মধ্যে দেখানো হয়েছে যে 12,000 খ্রিস্টপূর্বাব্দে, খ্রিস্ট মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যা
তা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ। তো খ্রিস্টপূর্বাব্দে কত জনসংখ্যা ছিল? মাত্র আনুমানিক 8 মিলিয়ন। তো খ্রিস্টের জন্মের মৃত্যুর পর খ্রিস্টের প্রথম শতাব্দীতে জনসংখ্যা তখন 300 মিলিয়ন হয়ে গিয়েছিল, কারণ এখানের মধ্যে তখন শুধু কৃষি ব্যবস্থাই ছিল, অর্থাৎ প্রাইমারি অ্যাক্টিভিটিস মানে জাস্ট উন্নত হচ্ছে। তারপর ষোড়শ এবং সপ্তদশ শতাব্দীতে ধীরে ধীরে করে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছিল। তারপর 1750 সালের কাছাকাছি কি হয়েছিল? শিল্প বিপ্লব হয়েছিল। শিল্প বিপ্লবের ফলে জনসংখ্যা চরম আকারে বৃদ্ধি পেয়েছিল। তো সেটাই দেখানো যে গ্রাফে তোমরা যখন বইটা পাবে তখন এই চিত্রটাকে একটু ফলো করবে, তারপর উপরে লেখাগুলো পড়বে আর এই নিচের চিত্রটার দিকে লক্ষ্য করবে, তাহলে বুঝতে এবং তোমাদের পড়তে বা শিখতে সহজ হবে। তো এখানেই দেখানো হয় যে দেখো খ্রিস্টপূর্বাব্দে কেমন ছিল জনসংখ্যা, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে যখন শিল্প বিপ্লব হলো তখন জনবিস্ফোরণ প্রচণ্ড রকম হয়েছিল, তখন জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়ে পেয়ে এখন কেমন হয়েছে সেটাই দেখানো হয়েছে। গতি প্রকৃতি বলতে কি বোঝা? ট্রেন মানে এই জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে তা বিভিন্ন সময় কিরকম ছিল সেটাই। এরপরে টপিকটাতে চলে যায়, এরপরে টপিকটাতে আছে পৃথিবীর জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়, মানে পৃথিবীর জনসংখ্যা কখন দ্বিগুণ হলো। তো পৃথিবীর জনসংখ্যা এর আগে গ্রাফে আমরা দেখেছি কি শিল্প বিপ্লবের ফলে জনসংখ্যা প্রচণ্ড আকারে বৃদ্ধি পেয়েছিল। তো এখানের মধ্যে সেটাই একটু ছোট আকারে আলোচনা করা হয়েছে। এখানে লেখা আছে মানব জনসংখ্যার 1 বিলিয়নের লক্ষ্যে পৌঁছতে 1 মিলিয়ন বছরেরই অধিক সময় লেগেছিল, মানে 1 বিলিয়ন যে হয়েছিল পপুলেশন জনসংখ্যা তা পৌঁছতে 1 মিলিয়ন বছর লেগেছিল। কিন্তু 5 বিলিয়ন থেকে 6 বিলিয়নের জনসংখ্যা 5 বিলিয়ন থেকে ৬ বিলিয়নে যেতে মাত্র 12 বছর সময় লেগেছে। কারণ কি? শিল্প বিপ্লব হয়েছিল, তারপর উন্নত প্রযুক্তি, তারপর কৃষি ব্যবস্থার উন্নতি, সব কিছুই কি জনসংখ্যা জনসংখ্যা বাড়ানোর জন্য খুবই দায়ী ছিল বা কারণ ছিল। তো সেটাই সারণী 2.2। দেখো উপরের একটা সারণী দেওয়া আছে, এখানের মধ্যে এই যে খ্রিস্টপূর্বাব্দ থেকে 2025 অর্থাৎ 2025 আমরা এখনো লক্ষ্য করিনি, তো এখানের মধ্যে আনুমানিক ধরা হয়েছে জনসংখ্যা কত হতে পারে, এই জনসংখ্যাগুলোই উল্লেখিত করা আছে। যে 10,000 খ্রিস্টপূর্বাব্দে জনসংখ্যা 5 মিলিয়ন ছিল, 1650 খ্রিস্টাব্দে 500 মিলিয়ন হয়ে গেল, 1804 খ্রিস্টাব্দে তা 1000 মিলিয়নে পৌঁছে গেল, 1927 খ্রিস্টাব্দে তা 2000 মিলিয়ন, 1974 খ্রিস্টাব্দে তা 4000 মিলিয়নে পৌঁছে গেছিল, আর 2025 খ্রিস্টাব্দ আসতে আসতে এখানে প্রক্ষিপ্ত অর্থাৎ আনুমানিক ধরা হয়েছে 8000 মিলিয়নে পৌঁছে যাবে কি বিশ্বের জনসংখ্যা। তো সেটাই আলোচনা করা হয়েছে, এটা একটা ছোট টপিক। তারপর জনসংখ্যা পরিবর্তনের স্থানিক ধরন, নেক্সট টপিকটা। তো জনসংখ্যা পরিবর্তনের স্থানিক ধরন বলতে স্থানিক বলতে কি বোঝায়? স্থান ভেদে জনসংখ্যা কিভাবে পরিবর্তন হয়েছে। তো তোমরা যখন বিশ্ব জনসংখ্যা লক্ষ্য করবে বা খবরের কাগজে তোমরা হয়তো পড়ে থাকবে বা স্টাডি গ্রুপ যখন করবে তখন দেখবে যে উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়, কিন্তু উন্নত দেশগুলোতে কম জনসংখ্যা মানে বৃদ্ধি পায় কিন্তু সেই উন্নয়নশীল দেশগুলোর মতো না, কম হারে হয়। কারণ উন্নত দেশগুলোতে কি আছে? শিক্ষা ব্যবস্থা আছে, তারপর তাদের সেই সেন্সটা আছে যে এত জনসংখ্যা বৃদ্ধি করা উচিত নয় বা হয় না। মানে আর উন্নয়নশীল দেশগুলোতে কি হয় যে আমরা ভাবি যে কৃষিকাজ করতে যত বেশি জনসংখ্যা মানে যত বেশি মানুষ থাকবে একটি পরিবারে তত বেশি সুবিধা হবে, তো তার জন্য উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষিতের সংখ্যাও কম থাকে, তো জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়। তো এখানের মধ্যে সেটাই দেওয়া হয়েছে, তাই তা আকারের এই চিত্রের এই গ্রাফের মাধ্যমে যখন বইটাতে দেখবে তা লক্ষ্য আছে। 1990-95 সালের পরিপ্রেক্ষিতে 2010-15 সালে জনসংখ্যার বৃদ্ধি, অর্থাৎ 1990-95 কেমন ছিল জনসংখ্যা, 2010-15 সালে এখানে পুরো পৃথিবীর দেওয়া হয়েছে, সারা পৃথিবীর, তারপর আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এশিয়া, ওশেনিয়া এই সকল মহাদেশের মধ্যে জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা দেখানো হয়েছে। এরপরের টপিকটা হচ্ছে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব।
অর্থাৎ এই যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তো এটার প্রভাব কি পড়বে? এখানে একটা ছোট টপিক এখানে বলা হয়েছে যে জনসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে কি আমাদের খাদ্যের যোগানের বা খাদ্য সরবরাহের মধ্যে খাদ্যের চাহিদা বৃদ্ধি পাবে, খাদ্য কম উৎপাদিত হবে আর মানুষ বেশি হয়ে যাবে, তার মাধ্যমে কি দুর্ভিক্ষ দেখা দেবে। আর কোন দেশে বলছে যে জনসংখ্যার হ্রাসও একটা উদ্বেগজনক বিষয়, কারণ জনসংখ্যার হ্রাস পাওয়া মানে কি জনসম্পদ কম হয়ে যাওয়া। এই যে বিভিন্ন কাজ আমরা দেখা, অনেক কাজ হয় রাষ্ট্রের মধ্যে, তো লোক সংখ্যা যদি কমে যায় তাহলে এটার মানে কি? লোক সংখ্যা কমে যাওয়ার মানে এই ডিউটিস গুলো কে সম্পাদন করবে, লোকের অভাব দেখা দেবে। তো এখানেই বলা হয়েছে জনসংখ্যা পরিবর্তনের ফলে এটাই, জনসংখ্যা বৃদ্ধি পেলে কি হতে পারে আর হ্রাস পেলে কি হতে পারে। আরেকটা আছে হিউম্যান ইমিউনো ভাইরাস, তোমরা সবাই জানো হিউম্যান ইমিউনো ভাইরাস মানে কি HIV আর এইডস অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। এই HIV আর এইডস এর জন্য আফ্রিকা মহাদেশে, তারপর রাষ্ট্রপুঞ্জে, এশিয়ার কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো অঞ্চলে মৃত্যুহার বেশি বেড়ে গেছে, মৃত্যুহার দেখা দিয়েছিল এবং প্রত্যাশিত গড়াই, অর্থাৎ একটি মানুষ, একজন মানুষ কতজন কত বছর বাঁচবে, অর্থাৎ যে গড় প্রত্যাশিত আয়ু আমরা ভাবি কোনো একটা দেশের মধ্যে কতজন মানে মারা যাচ্ছে, একটা এভারেজ ইয়ার এটা প্রত্যাশিত করা হয় যে একটা মানুষ জন্মগ্রহণ করেছে এটা এমন এই এই বয়সে উনি মারা যাবে, তো সেটাকে বলা হয় গড় প্রত্যাশিত আয়ু। তো সেটা কমে যাচ্ছে কারণ কি HIV আর এইডস এর দরুন। এই টপিকটাতে এতটুকুই আলোচনা করা হয়েছে এই জনসংখ্যা পরিবর্তন প্রভাব, অর্থাৎ বৃদ্ধি পেলে কি হবে আর হ্রাস পেলেই বা কি হবে, দুটোরই দিক দেখানো হয়েছে। এরপরে টপিকটা হচ্ছে জনসংখ্যার বিবর্তন। বিবর্তন বলতে কি বোঝা? এভলিউশন মানে মানুষ যেভাবে বিবর্তিত হয়ে এসেছে হোমো সেপিয়েন্স থেকে আমাদের এই বর্তমান মানুষের মধ্যে, তো সেমভাবে জনসংখ্যাও বিবর্তিত হয়। তো জনসংখ্যা কিভাবে বিবর্তিত হয়েছে, একটি সমাজ কিভাবে একটি ধাপে ধাপে স্তরে স্তরে পরিবর্তিত হয়ে একটি শিক্ষিত মানে একটা, এটা হচ্ছে একটা জনসংখ্যা বিবর্তন একটা তত্ত্ব। এই তত্ত্বে দেখানো হয়েছে যে জনসংখ্যা আগে অশিক্ষিত ছিল, অশিক্ষিত কৃষক সম্প্রদায় বেশি ছিল, মানে কৃষিকাজ হচ্ছে মেইন ইকোনমিক অ্যাক্টিভিটি। তো সেখান থেকে উন্নত ব্যবস্থায়, উন্নত বলতে যে শিল্পের উন্নতি হলো, তারপর সমাজটা শিক্ষিত হলো, তো এর ফলে কি কি পরিবর্তন দেখা যায়। তো এই তত্ত্বে এটাই আলোচনা করা হয়েছে যে প্রথম এর মধ্যে তিনটে স্তর রয়েছে। তো প্রথম স্তরের মধ্যে কি দেখা যায়, এটা ছোট্ট চিত্রের মাধ্যমেও বোঝানো হয়েছে যে গ্রাম্য কৃষি ব্যবস্থা তা বিবর্তিত হয় যখন শহরের ব্যবস্থায় পরিণত হয়, তো এখানের মধ্যে জনসংখ্যা বিবর্তিত হয়। তো এই জনসংখ্যার বিবর্তনের মধ্যে তিনটে স্তর রয়েছে। প্রথম স্তরটা হচ্ছে উচ্চ প্রজননশীলতা, অর্থাৎ উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার। জনসংখ্যা বিবর্তনের প্রথম স্তরের মধ্যে প্রথমটাই হচ্ছে এই একটা চিত্রের মাধ্যমেও দেখানো হয়েছে, চিত্রটা হয়তো বা এখন আসবে না, তো তোমরা যখন বইটা পাবে তখন একটু লক্ষ্য করবে। আর যদি এই প্রশ্নটা, যদি এটা একটা ছোট প্রশ্ন হতে পারে জনসংখ্যা বিবর্তন তত্ত্ব আলোচনা করো, তখন এই চিত্রটা অবশ্যই দেবার চেষ্টা করবে। তো প্রথম স্তরে কি বলেছে, উচ্চ প্রজননশীলতা, অর্থাৎ উচ্চ জন্মহার, বেশি বাচ্চা জন্মগ্রহণ করবে, বেশি জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়। তেমনি যত বেশি জনসংখ্যা জন্মগ্রহণ করছে, যত শিশু জন্মগ্রহণ করছে, তেমনি সেমভাবেই উচ্চ মৃত্যুহারও লক্ষ্য করা যাবে। তা হচ্ছে প্রথম স্তরে জনবিবর্তনের প্রথম স্তরে আমরা তাহলে কি লক্ষ্য করব, লক্ষ্য করতে দেখা যায় উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার। জন্মেরও যেমন আধিক্য লক্ষ্য করা যায়, মৃত্যুরও তেমনি আধিক্য লক্ষ্য করা যায়। তো সেটা গেল প্রথম স্তরে। এটা বেশিরভাগ অনুন্নত দেশে লক্ষ্য করা যায় বা বিশ্বের যে সকল দেশ এখনো অনুন্নত রয়েছে সেখানে তোমরা স্টাডি করলে বা তোমরা যখন দেখবে, যদি তোমরা দেখো, তো সেটাই লক্ষ্য করবে যে প্রথম স্তরে উচ্চ প্রজনন সময়, অর্থাৎ উচ্চ জন্মহার, তেমনি উচ্চ মৃত্যুহার, যত বেশি জন্মগ্রহণ করছে তত বেশি মারা যাচ্ছে, অর্থাৎ অনুন্নত। মারা যাচ্ছে কেন? কারণ চিকিৎসা ব্যবস্থা সেখানে উন্নত হয়নি, কারণ সমাজটা এখনো
উন্নত হয়নি, শুধু কৃষি কাজের উপরেই বেসিক্যালি ডিপেন্ডেন্ট। তো সেখানে শিক্ষা যেহেতু নেই, তো সেখানে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়, তেমনি মানে জনসংখ্যার যে মৃত্যু হার সেটাও বেশি লক্ষ্য করা যায়। এটা হচ্ছে প্রথম স্তর, বেসিক্যালি মূলত সেখানে শুধু অনুন্নত দেশগুলোতে এই স্তর লক্ষ্য করা যায়। দ্বিতীয় স্তরে হচ্ছে উচ্চ প্রজননশীলতা, অর্থাৎ জন্মহার ঠিকই আছে কিন্তু তা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে জন্মহারটা, আর মৃত্যু হারও কমতে থাকে। যখন মৃত্যু হার কমে যায়, জন্মহার ঠিকই আছে কম বাড়ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু একটা স্টেডি গ্রোথ, অর্থাৎ স্থিরভাবে বৃদ্ধি পাচ্ছে, আর মৃত্যু হার তেমনিভাবে একটু প্রথম স্তরের মধ্যে যেমন যেভাবে মৃত্যু হার বেশি হয়েছিল সেই তুলনায় কম হয়ে যাচ্ছে দ্বিতীয় ধাপে। এটা হচ্ছে উন্নয়নশীল দেশগুলোতে, আমরা ভারতও এই স্তরের মধ্যেই রয়েছে, কারণ এখানে মধ্যে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা, জন্মহার বেশি লক্ষ্য করা যাচ্ছে, তেমনি মৃত্যু হার একটু স্টেডিলি কমছে। তো মানে কি, সমাজটা আস্তে আস্তে ধাপে ধাপে একটু উন্নত হচ্ছে। তৃতীয় স্তরের মধ্যে হচ্ছে উচ্চ মরণশীলতা, উচ্চ জন্মহার কমে যাচ্ছে, মৃত্যু হারও কমে যাচ্ছে। তার মানে কি, একটা নেগেটিভ গ্রোথ, অর্থাৎ যত জনসংখ্যা মানে জন্মগ্রহণ করছি না শিশুরা, তেমনি মৃত্যুও হচ্ছে না। তো এটা হচ্ছে জনবিবর্তনের তৃতীয় স্তর। এই গেল জনবিবর্তনের যে তত্ত্বটা, এটার মধ্যে তিনটে স্তর রয়েছে, এই তিনটে স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম স্তর উচ্চ প্রজননশীলতা, অর্থাৎ উচ্চ জন্মহার উচ্চ মৃত্যু হার। দ্বিতীয় স্তরে উচ্চ জন্মহার কিন্তু তার তুলনায় কম একটু মৃত্যু হার, আর তৃতীয় স্তরে জন্মহারও কম মৃত্যু হারও কম। এটা বইয়ের মধ্যে লেখা নেই কিন্তু তবু আমি বলে দিচ্ছি, তৃতীয় স্তরে জাপান এই দেশটা এই স্তরে রয়েছে তৃতীয় স্তরে। আর লাস্ট টপিকটা হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়। যেহেতু জনসংখ্যা অধিক লক্ষ্য করা যাচ্ছে, তো সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এখানে তোমরা যখন বইটা পাবে, আমি যেহেতু এটা ডাউনলোড করে নিয়েছি, এর মধ্যে একটা ভুল আছে, এটা থমাস ম্যালথাস হবে, ম্যালথাস এখানে উঠেছে ম্যালহাম, আবার ইংলিশে কিন্তু ঠিকই উঠেছে। তো ম্যালথাস হচ্ছে একজন ইকোনমিস্ট, অর্থাৎ অর্থনীতিবিদ। এ উনি বলেছেন যে, ম্যালথাস বলেছেন, জনসংখ্যা যত বেশি বৃদ্ধি পাবে তা খাদ্যের যোগান, আমাদের খাদ্য সরবরাহের তুলনায় জনসংখ্যা অধিক বৃদ্ধি পাবে। তো জনসংখ্যা খাদ্য সরবরাহ যদি কম থাকে আর জনসংখ্যা যদি বেশি হয় তাহলে কি চরম দুর্ভিক্ষ দেখা দেবে। তার জন্যই উনি বলেছিলেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় অবশ্যই করতে হবে। তা কিভাবে করতে হবে, যে জনসংখ্যার আমরা কঠিন হাতে দমন করতে হবে জনসংখ্যার আধিক্যটা। তো আমরা অনেক সময় জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় সম্বন্ধে সরকারকে প্রচার করতে হবে, তারপর গর্ভনিরোধক যে ট্যাবলেটগুলো পাওয়া যায় বা বিভিন্ন যে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়গুলো আছে সেটা আমাদের প্রণয়ন করতে হবে। তো সেটাই বলা হয়েছে যে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কেন নিয়ন্ত্রণ করতে হবে। একটা বড় পরিবারের যদি কর, আমরা যেমন সবাই ট্যাক্স দেই, তা যদি দিতে আমাদের বড় পরিবারের মধ্যে বলা হয় যে যত বেশি জনসংখ্যা হবে, যত বেশি জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যাবে একটি পরিবারে, তার কর ছাড় দেওয়া হবে না, তখন অবভিয়াসলি তখন আমরা কি জনসংখ্যা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ খুবই প্রয়োজনীয় আজকের বিশ্বে, কারণ জনসংখ্যা, থমাস মেলথাস যেমন বলেছিলেন যে যত বেশি জনসংখ্যা হবে খাদ্যের চাহিদা তত বেশি হবে, আর খাদ্য সরবরাহ যদি কম হয় তাহলে চরম দুর্ভিক্ষ দেখা দেবে, মহামারী দেখা দেবে। এই পজিশনে যেন না যায় তার জন্য আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, এবং সেটাই বলা হয়েছে। এই গেল তাহলে তোমাদের এই লাস্ট টপিকটা শেষ হলো। তো এই বিশ্ব জনসংখ্যা বন্টন ঘনত্ব এবং বৃদ্ধির মধ্যে এতটুকুই আলোচনা করার আছে। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। নমস্কার।